হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইহান লাইফস্টাইল ব্লগ উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। আর এটা কী মাছ আপনারা অনেকেই হয়তো জানেন, তো এটা হচ্ছে ফলুই মাছ। এই যে দুটো দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে ভেটকি মাছ। তো আপনারা এর আগের ব্লগে দেখেছিলেন যে ইহানের ফুফা মানে তাদের পুকুরে জাল দিয়েছিল, তো সেখান তার মানে জাল দিতে তো ফলুই ভেটকি আর মোচা চিংড়ি নিয়ে এসেছিলো। তো ভেটকি আর মোচা চিংড়িটা রান্না হয়ে গেছিলো, তো ফলুইটা ছিল। তো আজকে একটা ফলুই মাছের একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো কি ফলুই মাছের কোপ্তা, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এসেছি আমি, দেখতে পাচ্ছেন শিল নোড়া আর মাছ সব শুদ্ধ নিয়ে। তো এখন শিলে আমি মাছটাকে দেখতে পাচ্ছেন ভালো করে বেটে নিচ্ছি। ফলুই মাছের কোপ্তা আমি এর আগে খেয়েছি, তবে কোনো দিন নিজে হাতে বানাইনি, এই প্রথমবার এটা আমি বানাচ্ছি। তো আমার শাশুড়ি মা আমাকে বলে বলে দিচ্ছিলেন, আর আমি সেটাই ফলো করছিলাম, আর ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করা যেতেই পারে, আপনাদেরও হয়তো অনেকের কাজে লাগতেই পারে। তো সেই জন্য আমি আপনাদেরকে এটা শেয়ারও করছি। তো একে একে পরপর দেখতে থাকুন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর কেউই ভিডিওটি এখানে দুটো মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন, একটা ছোট আর একটা বড়। তো মাথাগুলো বাদ দিয়ে করছি আর কি। ফলুই মাছের কোপ্তা এই জন্যই করা হয়, এই মাছের চামড়াটা একটু মোটা অন্যান্য মাছের তুলনায়। তো দেখতে পাচ্ছেন নোড়া দিয়ে কন্টিনিউ আমি এটাকে মানে থেঁচছি আর কি, কিন্তু তাও এর চামড়াটা আর কি ফাটছে না বা এ হচ্ছে না। কিন্তু তবে লক্ষ্য রাখবেন, এক জায়গায় বারবার কন্টিনিউ মারতে থাকলে আবার অনেকক্ষণ পর সেটা মানে ফেটে যেতেই পারে। তো এর এই চামড়াটাই মানে চামড়ার ভেতরে আর কি যে মাংসটা সেটা আমাদেরকে আলাদা করে নিতে হবে, তো সেজন্যই নোড়া দিয়ে ঠোকা আর কি। তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো সব বের হয়ে এসছে ওই ধার থেকে আর কি। তো এবার আস্তে আস্তে মাছের চামড়াটাকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে ভেতরের মাংসগুলো বের করে নেব, নিয়ে তার যে কাঁটা আছে কাঁটাগুলোকে ছাড়িয়ে আলাদা করে নেব। তো এই জানেন আপনারা এই কাঁটারও আবার মানে মাংসের মাংসটা পুরটা দিয়ে যেমন মাছটার কোপ্তা হবে, তেমন এই কাঁটাটা দিয়েও এর কোপ্তাটা হয়। তো সেটাও আপনাদের সঙ্গে একই সঙ্গে শেয়ার করব। তো আপনারা প্লিজ কন্টিনিউ দেখতে থাকুন, তবেই আপনারা জানতে পারবেন। আর একটা কথা মাথায় রাখবেন, মাছটার পেটের দিক দিয়ে মানে নিচের দিক থেকে ওই মাংসগুলো যেন বেরিয়ে আসে, উপরের দিক থেকে যেন না বের হয়। তো তাহলে মানে আমি যেভাবে ভিডিওতে আর কি করলাম নিচে, তো এবার আমি ওই মাছের যে মাংসের পুরগুলো বের হয়েছে তো ওগুলোকে ম্যারিনেট করব। তো কী কী দেব ওর সঙ্গে তো আপনাদের জানাই, স্বাদ মতো একটু লবণ দেবেন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর জিরে মরিচ গুঁড়ো, আর এই যে আমি এদিকে পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, আর জিরে বাটা, আর এই যে এদিকে আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে মাছটা যেমন ছিল মানে মাছের ভেতরে মাংসগুলো যেমন ছিল সেইভাবে ওর ভেতরে পুরটাকে দিয়ে আর ওইভাবেই মুড়ে দেবেন। তো আমি বড় মাছটার সব করা হয়ে গেছে, তো এবার আমি ছোট মাছটাও বেটে নিচ্ছি। তো আমি বেশি মশলা এখানে ব্যবহার করিনি, তো আপনারা গুঁড়ো লঙ্কার বদলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন একটু ঝালের জন্য। তো আমাদের বাড়িতে ঝাল সেরকম বেশি কেউ খায় না, তাই গুঁড়ো লঙ্কাই দিয়েছি। তো এবার আমি মাছের কাঁটাগুলোকে বেটে নিচ্ছি, আপনারা যতটা পারবেন এটাকে মিহি করে বেটে নেওয়ার চেষ্টা করবেন। তো আসলে কি হয়েছে আপনাদের একটা কথা জানাই, আমি ম্যারিনেশন করার যে ভিডিও আলাদাভাবে করেছিলাম সেটা আমি ফুটেজটা রেকর্ড করেছি, কিন্তু কিভাবে আমার হাত লেগে জানি না সেটা ডিলিট হয়ে গেছে, তো সেটা আমি দিতে পারিনি, তাই আপনাদেরকে মুখে আমি বলে দিলাম। তো আপনারাও বাড়িতে ওইভাবে ট্রাই করবেন, আর সত্যি খেতেও অসাধারণ লাগে এই মাছের কোপ্তা। তো এবার ওই কড়াইতে তেল দিয়ে, হ্যাঁ তার আগে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম এইভাবে মাছের মধ্যে ওই পুরগুলো দিয়ে, দেখতেই পাচ্ছেন। তো ওইভাবে দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে করে রাত পর্যন্ত ছিল, যেহেতু আমরা রাতে খাবো তাই রাত্রে ভাজার আগে বের করে নিয়েছিলাম। তো এই দেখতে পাচ্ছেন কড়াইতে ভাজা হচ্ছে, তো এবার উল্টে দেওয়া হয়েছে, আর ওই যে ছোট মাছটাতে
কাঁটার পুরটা দিয়েছি, আর কাঁটার পুরটাও ওই একই রকম মশলা দিয়েই সব ম্যারিনেট করা। তো দেখতে পাচ্ছেন এই বড়টা আর ওই ছোটোটা হচ্ছে কাঁটার, কাঁটার ওই যে এটা মাছের কাঁটা দিয়ে তৈরি। তো দুটোই খাওয়া যাবে, আর কাঁটাও খেতে কোনো অসুবিধা হবে না। আপনারা একটু লাল লাল করে আর একটু হালকা ক্রিস্পি করে ভেজে নেবেন, তাতে খেতে আরও টেস্টিও হবে। আর হ্যাঁ, ভিডিওটি দেখতে দেখতে যারা নতুন দেখছেন আর কি, চ্যানেলে নতুন হয়ে আছেন, তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, নইলে ভুলে যাবেন। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। আর আপনারাও পারলে বাড়িতে এরকম ফলুই মাছ যদি কোনো দিন মানে পেয়ে থাকেন, তো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, সত্যি খেতে খুব সুন্দর লাগে। আর এখন ফলুই মাছটা হয়তো তেমনভাবে পাওয়া যায় না, আবার অনেক জায়গায় পাওয়াও যায়, তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে কেমন লাগলো। এই যে গল্প করতে করতে আমার ফলুই মাছও রেডি হয়ে গেছে, একেবারে কোফতা হয়ে তো প্লেটে চলে এসেছে। আর একটু গার্নিশিং করেছি যাতে লুকটা একটু ভালো লাগে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কিন্তু। আর এইভাবেই আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করতে থাকুন, কেননা আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের 1K সাবস্ক্রাইবার কোনো মতেই সম্ভব নয়। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই ভিডিওগুলো এনজয়ও করতে থাকুন। আর দেখতেই পাচ্ছেন রাতে যখন খাওয়া হচ্ছিল সেই সময় কাটার সময়, তো মাছগুলো কত সুন্দর মানে নরম হয়েছে আর কি, সুন্দরভাবে কাটাও যাচ্ছে, আর সত্যি কথা বলতে খেতেও খুব সুন্দর হয়েছিল। আর আপনারাও এইভাবে তাহলে বাড়িতে বানিয়ে দেখবেন ফলুই মাছের কোফতা কেমন লাগে খেতে। তো ফিরে আসবো আবার একটি নতুন ব্লগে। টাটা।